আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন আজকে আমরা ইলিশ মাছ রান্না করব। তো প্রথমে আমি ইলিশ মাছগুলো আসলে ধুয়ে নিছি। এখানে ইলিশ মাছ হচ্ছে কেটে নিয়ে আসা যায়, ফ্রোজেন থাকে তো, তো কেটে নিয়ে সেরকম পানিতে ভিজাই নিয়ে এখন আমি ইলিশ মাছগুলো খুব ভালো করে ধুয়ে, তারপর ইলিশ মাছের যে এখানে জাস্ট কেটে দেয় কিন্তু এগুলোর আঁশ থাকে, তো আঁশ টাশ ছাড়াই নিলাম। এই যে আমার আঁশ টাশ ছাড়ানোর পরে আমার ইলিশ মাছ রেডি। এখানে পেটের মা ময়লাগুলো ফেলে দিছি, এটা পুরুষ ইলিশ ছিল, পেটে কোনো ডিম ছিল না, তো কি আর করা। সো ইলিশ মাছগুলোর আশটাস ছাড়ে আমি ইলিশ মাছগুলো এখন রেডি। ইলিশ মাছ আমি যেহেতু এগুলো ফ্রোজেন থাকে তো আমি একটু ভেজে নিব, কতদিন আগের মাছ ফ্রোজেন করছে কে জানে। তো দেখা যায় কাঁচা রান্না করলে যে গন্ধটা এটা ভাল লাগে না, তো আমি যেটা করব হচ্ছে যে হলুদ আর লবণ দিয়ে জাস্ট একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিব, দ্যাটস ইট। তো এই যে এখানে আমি হলুদ লবণ দিয়ে মাখাই নিচ্ছি, আর এই হচ্ছে আমার সরিষা। আমি সরিষা, কাঁচা জিরা আর হচ্ছে পেঁয়াজ এগুলো ভিজিয়ে রাখছিলাম, অলমোস্ট আধা ঘন্টা 40 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। তারপরে ওগুলো আমি ব্লেন্ড করে নিব। আমার যেহেতু পাটা নাই তো পাটাতে তো আর আমি পারবো না বাড়তে, আমি জাস্ট ব্লেন্ড করে নিব। সো এখানে আমি ভিজিয়ে রাখছি, তারপর ব্লেন্ড করে নিব। এর সাথে আমি অবশ্য লবণ দিব যাতে সরিষার ঝাঁজটা একটু কমে যায়। তো এই যে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি, একটু জাস্ট হালকা ভাজবো যাতে মাছের যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা যাতে চলে যায়, এই জন্য জাস্ট হালকা একটু ভেজে নেব। এই যে আমার মাছ ভাজিগুলো হয়ে গেছে, মাছ ভাজি রেডি, মাথা, তারপর লেজ। আমি লেজের টুকরাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, কারণ আমি লেজ দিয়ে লেজের ইলিশ মাছের লেজের ভর্তা আমার খুব পছন্দ, তো আমি সেই লেজ দিয়ে ভর্তা বানাবো। তাই লেজ আলাদা করে নিয়েছি আর এই হচ্ছে মাথার মাছগুলো ভেজে নিয়েছি। তো এখন এটা আমার রান্না করার জন্য রেডি, লেটস গো কুকিং। তো আমি এখানে পেঁয়াজগুলো বেটে নিছি, মানে ব্লেন্ড করে নিছি, আর এই যে আমার সরিষা বাটা, সরিষা কাঁচামরিচ বাটা রেডি। তো এখন আমি চুলা চড়াই দিলাম, তেল গরম করে আমি পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, আর হচ্ছে ওখানে লবণ, আর হচ্ছে রসুন আর আদা বাটা সব দিয়ে আমি একটু কষাই নিলাম। তারপর আমি সরিষা বাটা দিয়ে দিলাম, দিয়ে কষাই নিছি। তারপর আমি আমার ইলিশ মাছগুলো দিয়ে দিছি, যখন মশলার উপরে তেল উঠে আসছে তখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিছি, দিয়ে আবার হালকা করে পানি দিছি। আম সরি, আমি ওখানে ভিডিও করতে ভুলে গেছিলাম, যাই হোক। তো হালকা পানি দিয়ে তারপর যখন এই যে পানিটা শুকিয়ে আসছে উপর দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিছি। আমার সর্ষে ইলিশ রান্না হয়ে গেছে, যেহেতু মাছগুলো ভাজি করাই ছিল, খুব বেশিক্ষণ আমার আর মাছ দিয়ে রান্না করতে হয়নি। দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে, লাইক সো ইয়ামি। তারপর আমি এখানে হচ্ছে আমার যে লেজ, আর লেজের পাশে ছোট একটা টুকরো রেখেছিলাম, ওটা দিয়ে আমি ভর্তা বানাবো। তো আমার যেহেতু বাটা নাই আমি যেটাতে দিয়ে প্রথমে একটু কাশ করে নিছি। তারপরে এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ ভেজে নিছিলাম, পেঁয়াজ, শুকনো মরিচ, তারপর ধনে পাতা আর হচ্ছে সরিষার তেল, সব কিছু দিয়ে খুব সুন্দর করে মাখাই নিছি আমার ইলিশ মাছের, মানে ইলিশ মাছের যে লেজের যে ভর্তা এটা আমার খুবই ভালো লাগে। যে এখানে আমি সরিষার তেল আর হচ্ছে ধনে পাতা দিতেছি, বাট এই লেজের ভর্তাটা খেতে যে আমার কী পছন্দ, মানে আই জাস্ট লাভ ইট, অনেক ভালো লাগে আমার। আমি ইলিশ মাছ আনলে এই যে লেজ ভর্তাটা করি, ভাত দিয়ে খেতে খুব মজা লাগে। তো এই যে মাই ফাইনাল প্রোডাক্ট, ইলিশ মাছের লেজের ভর্তা দিয়ে ভাত খাওয়া হবে। ইয়ে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।